আজ আমরা কথা বলবো অ্যাসেসিস লগিং কিভাবে করতে হয়। অ্যাসেসিস জিনিসটা আসলে কি? অ্যাসেসিস সিকিউর শেল। এই অ্যাসেসিস সিকিউর শেল এমন একটা নেটওয়ার্ক কমিউনিকেশন প্রোটোকল যার মাধ্যমে দুটো কম্পিউটারকে রিমোটলি অ্যাক্সেস করে কাজ করার জন্য অ্যাসেসিসটা প্রয়োজন হয় আমাদের। এসএসএসটার পোর্ট হিসেবে থাকে, ডিফল্ট পোর্ট হিসেবে 22 থাকে। আমরা আজকে দেখব এই ডিফল্ট পোর্ট কিভাবে চেঞ্জ করতে হয়, কিভাবে উবুন্টুতে এসএসএসটা ইনেবল করতে হয়, কিভাবে রিস্টার্ট দিতে হয়, কিভাবে ডিজেবল করতে হয়, সেগুলো আজ আমরা দেখব। আর এই এসএসএস কানেক্ট হওয়ার জন্য আমরা দুটো ক্লায়েন্ট সফটওয়্যার ইউজ করব, এখানে মবস্টিম নামে একটা আর একটা পুটি। মবস্টিমটা এটা গুগলে যদি সার্চ দেন মবস্টিম নামে, আপনার এখানে ডাউনলোড ক্লিক করলে এখানে ফ্রি যে অপশনটা আসবে এই ফ্রি অ্যাপটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে কয়টা কী করা যাবে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। মবস্টিম মবস্টিম মূলত একটি ক্লায়েন্ট সফটওয়্যার এসএসএস এর, এটার মাধ্যমে রিমোটলি কানেক্ট করা যায়। পুটি সিমিলারলি এরকমভাবে দিয়ে ডাউনলোড করে অ্যাজ ইউজুয়াল সফটওয়্যার যেভাবে ইনস্টলেশনকে নেক্সট নেক্সট করে এটা ইনস্টলেশন। আমি ভিডিও শর্ট করার ক্ষেত্রে আগে থেকে ডাউনলোড করে রাখছি এবং ইনস্টলেশনও করে রাখছি। এবার চলুন আমাদের সার্ভারে ফিরে যাই। সার্ভার হিসেবে আমরা আজ উবুন্টুটাকে সিলেক্ট করেছি। আমাদের যে আইপিটা আছে সার্ভারের, এই আইপিটা নিয়ে আমরা প্রথমে উইন্ডোজ থেকে কিভাবে আমরা এসএসএস এর লগইন করতে পারি। আমার উইন্ডোজের সিএমডি মোডে গেলাম, সিএমডি মোডে গেলাম, এসএসএস আমাদের ইউজার নামটা এখানে রুট ইউজার হইলে রুট ইউজার, আমি আমার সাইলেন্ট ইউজারদের ঢুকতেছি। ঢোকার পরে এখানে একটা ইয়েস কনফার্মেশন চাবে প্রথমবার। এখন আমরা এটা ইয়েস কনফার্মেশন দিলাম, দিলে এবার আমাদের পাসওয়ার্ড পাসওয়ার্ড চেয়েছে, পাসওয়ার্ড দিয়ে আমরা দেখেন লগ ইন করে ফেলেছি আমাদের উইন্ডোজ থেকে। উইন্ডোজ থেকে কীভাবে লগ ইন করলাম, এবার আমরা পুটি দিয়ে কীভাবে লগ ইন করব। পুটিতে আমরা সিমিলার এখানে ওপেন করার পরে যে আমাদের আইপিটা আছে সে আইপিটা দিলাম। আবার দেখেন এখানে পোর্ট হিসেবে 22 ইউজ করছি। আমরা এটাও দেখবো যে কিভাবে চেঞ্জ করার পরে আমরা আই করছি, ওপেন করলাম। ওপেন করার পর প্রথমবার এরকম অ্যাকনোলেজমেন্ট চাবে, আমরা ইয়েস আমাদের যে সাইলেন্ট ইউজারের নাম দিলাম সাইলেন্ট, আমাদের পাসওয়ার্ড হিসেবে ঢুকে গেলাম। এবার মোবো স্ট্রিম দিয়ে কিভাবে ঢোকা যায়, মোবো স্ট্রিমটাও আমরা অন করব। মোবো স্ট্রিমটাও অন করলাম, মোবো স্ট্রিমটা অন করলাম, স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমাদের এসএসএস আমাদের ইউজারের নাম দিলাম এবং আমাদের আইপিটা এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এ ডিরেক্টলি নিয়ে গেছে, ঢুকে গেছে। আমরা এখন দেখলাম কিভাবে এসএসএস এসে ঢোকা ঢুকে করা যায়। এবং এবার জিনিসটা দেখতে হবে আমাদের এসএসএস সার্ভিসটা প্রথম নিউ সার্ভিস হিসেবে আসে কিনা। যদি না থাকে তাহলে এসএসএস ইনস্টলেশন করে দিতে হবে। তাহলে আমরা দেখি সিস্টেম সিটিএল স্ট্যাটাস এসএসএস ডি সার্ভিস। আমাদের দেখেন প্রথম আমরা যখন সার্ভার ইনস্টলেশন দিই তখন এটা ইনস্টলেশন বাই ডিফল্ট হিসেবেই সে রাখছে। এখন যদি না থাকতো তাহলে আমরা কি করতাম, না থাকলে আমরা সুডো এপিটি ইনস্টল ডি সার্ভার, এই কমান্ডের মাধ্যমে আমরা ইনস্টলেশন করে নিতে পারতাম। শুধু এইটু কমান্ড দিলে ও ইনস্টলেশন, কারণ সে ইনস্টলেশন ও আসে ট্রাই টু এগেন, কারণ হচ্ছে
সরি, এখানে আমাদের ভুল হয়েছে। আমরা এই যে কমান্ডের মাধ্যমে এসএসসি ওপেন টা বিশ্লেষণ করতে পারতাম, যেহেতু আমাদের ইনস্টলেশন করা আছে আর আমরা ইনস্টলেশন করব না, আমাদের কিভাবে এবার ডিফল্ট পোর্টটাকে কাস্টমাইজ করা যায় সেটা আমরা দেখব। সেটা নর্মাল ইউজার থেকে অনেক এটা করা যাবে না, ছোট আমরা আমাদের রুট ইউজারে যেতে হবে, রুট ইউজারে যে এটা চেঞ্জ করতে হবে। আমি ডিসক্রিপশন বোর্ডে এই কমান্ডগুলো দিয়ে দেবো, আপনারা এমনি পারবেন। কনফিগারেশনের যখন আমরা গেলাম, যে দেখেন এখানে ডিফল্ট পোর্ট হিসেবে আছে 22। আমরা প্রথমে এটা ইনসার্ট টে যাওয়ার পরে আনকমেন্ট করার পরে আনকমেন্ট করার পরে আনকমেন্ট করলাম। এখানে এই যে পোর্টটা আছে, পোর্টটা যে আমরা করব ডিফল্ট হিসেবে আমাদের মতো নিজেদের মতন আমরা এখানে দিয়ে দেবো। আমরা উবুন্টু ডিফল্ট ঈদে ঢুকলাম, না হলে আসলে ভিএম এডিটর দিয়ে একটু প্রবলেম করতেছিল, যার কারণে আমরা ন্যানো দিয়ে এখানে আমাদের যে ডিফল্ট পোর্টটা আছে সেখানে আমরা সরি এখানে ইনসার্ট মোডে যে পোর্ট নম্বর আছে, আসলে কিবোর্ডের প্রবলেমের কারণে হয়েছে। আমার কিবোর্ডটা ঝামেলা করছে, আমার কিবোর্ডে প্রবলেম করছিল। আমরা উবুন্টুর যে ডিফল্ট এডিটর আছে সেটাতে ঢুকবো, আমরা কনফিগারেশনে ঢুকে গেলাম। যাওয়ার পরে এখানে যে ডিফল্ট পোর্ট আনকমেন্ট করলাম, আনকমেন্ট করার পরে এখানে আমাদের যে কাস্টমাইজ পোর্টটা দেব সেটা দিলাম 1024। এখানে আপনারা 1024 দিতে হবে, ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি এখানে 1024-এ দেখেন। এখান থেকে যদি আমরা ই করি 1024 থেকে 65 পর্যন্ত আমরা দিতে পারি, নট রিকমেন্ডেড। আমরা সেভ করে এক্স দিয়ে সেভ করে বেরিয়ে আসলাম। এবার আমাদের সিস্টেমটা আমরা SSH-টাকে রিস্টার্ট করলাম, কারণ হচ্ছে যখন ফিল স্কোর হবে তখন রিস্টার্ট করতে হবে। রিস্টার্ট করে আমরা যদি এবার ডা এর স্ট্যাটাসটা দেখি, রিস্টার্ট দিলাম, স্ট্যাটাসটা অ্যাক্টিভ। যদি আমরা এখন আমাদের যে আইপিটা ছিল আইপি এ আমাদের আইপি সার্ভার আইপিটা এটা লগ ইন করা আছে, আমরা একটা নিউ একটা সেশন ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে আইপিটা দিলাম, আইপিটা দিয়ে যেই পোর্টটা আছে সেই পোর্টটাই থাকলো।
এখন দেখেন এই পোর্টটা যখন আমি করলাম, তখন ডিফল্ট পোর্ট হিসেবে শেয়ার করছে নেটওয়ার্ক ইরোর কানেকশন। কেন কানেকশন করছে? যখন আমরা পোর্টটা চেঞ্জ করছি তখনই আমাদের এসএসএস আর বাইরে থেকে এই ডিফল্ট পোর্টে ঢুকবে না, আমরা যে পোর্টটা দিয়েছি সেই পোর্টটা দিয়ে ঢুকতে হবে। চলুন আমরা ট্রাই করে দেখি আমরা যে পোর্টটা দিয়েছি সেটাকে ঢোকা যায় কিনা। নিউ সেশনের পরে ক্লিক করলাম, আমরা কি পোর্ট দিয়েছিলাম 1024। ইয়েস, অবভিয়াসলি দেখেন এবার আমাদের আবার সেই নতুন হিসেবে অ্যাকনোলেজমেন্ট চেয়েছে, আর আগে আমরা যখন প্রথমবার দেওয়ার পরে আর এক চাবে না, আমরা 1024 দেওয়ার পরে পোর্টটা ঢুকছে, তাহলে আমাদের পোর্টটা চেঞ্জ করে কাজ করছে। তাহলে আমাদের কি করতে হবে, এবার আমরা 1024 পোর্ট দিয়ে অ্যাক্সেস করে ফেলছি। দেখেন এখন আমরা দেখি উইন্ডোজের যে সিমিলার লিংক ঢুকতে পারে কিনা। উইন্ডোজে এটা আমরা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমরা সিএমডি নিয়ে আবার আমাদের সিএমডিটা নিয়ে যায়। এখন এই জায়গায় পুটির মাধ্যমে তো আমরা ঢুকলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা যদি আমরা ঢুকি এসএসএস আমাদের যে এটা আছে, যে দেখেন বুঝছে এসএসএস ক্যান নট বি, মানে কথা এসএসএস রিফিউজ করতেছে। এখন আমরা কিভাবে এটা অ্যাক্সেস করতে পারি? এটা তো পুটির মাধ্যমে ডিফল্ট ওটা পুট দেওয়াই আছে, ঢুকে আছে, আমরা এখানে কিভাবে ঢুকতে পারি? হ্যাঁ, এখানে যেতে হবে, যাওয়ার পরে একটা আছে প্যারা দিতে হবে, প্যারা দিয়ে পি কমেন্টটা দিয়ে এখানে যদি আমরা 1024 পুটটা দিই, তাহলে দেখেন এখন পাসওয়ার্ড চাচ্ছে, বাট আগের বার কিন্তু পাসওয়ার্ড চায়নি। কেন চায়নি? এটা পোর্ট হিসেবে কিভাবে ঢুকতে হয় সেটাও আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমাদের পাসওয়ার্ডটা দিলে আমাদের সার্ভারে ঢুকে গেল। এখন যদি মোবো স্ট্রিমে সিমিলারলি যদি আমি যাই, তাহলে দেখেন আপনারা একটা নতুন একটা যদি আমরা কানেকশন করি, আমাদের যে আইপিটা আছে এসএসএস সাইলেন্ট, দেখেন রিফিউজ করতেছে। রিফিউজ কেন করতেছে? আমাদের এসএসএস এখানে ডিফল্ট হিসেবে পোর্ট হিসেবে রয়েছে। এখন যদি আমি পোর্টটা হিসেব করে যদি আমি ইউজ করি, তাহলে দেখেন সিমিলারলি ঢুকে গেছে। এখন আমাদের পোর্ট হিসেবে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ঢুকতে হয় সেটা আমরা জানলাম, এবং কিভাবে এটা অ্যাক্টিভ করতে হয়, কিভাবে রিস্টার্ট করতে হয়। যেমন এসএসএসটা দেখুন কিভাবে আমি স্টপ করে দেবো, এসএসএস সার্ভিস। এখন অথেন্টিকেশন ফেল, সিস্টেম সিটিএল, স্ট্যাটাস। দেখেন স্ট্যাটাস কিন্তু এখানে কি ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে, তাহলে এটা এইভাবে স্টপের মাধ্যমে আবার তাহলে আমাদের কি করতে হবে, এসএসএস স্টার্ট। আমি কমান্ডগুলো সবগুলো দিয়ে দেবো স্টার্ট। এখন আবার পাসওয়ার্ড যাচ্ছে, রেস্টার্ট পাসওয়ার্ড যাচ্ছে, দেখেন আমাদের আবার সার্ভিসটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে কিভাবে আমরা স্টার্ট করা যায়, কিভাবে স্টপ করা যায়, কিভাবে রিস্টার্ট করা যায় দেখলাম।
এভাবে আমাদের একটা এসএসএস এর ডিফল্ট পোর্ট কিভাবে কাস্টমাইজ করা যায় আমরা দেখলাম। কাস্টমাইজ করার জন্য আমাদের প্রথমে রুট ইউজারে যেতে হবে। রুট ইউজারে না গেলে সুডো এইচইউ এইচইউ, যখন আমরা রুট ইউজারে প্রবেশ করব, রুট ইউজারে প্রবেশ করে আমরা এর ডিফল্ট একটা এডিটর নেনো ভিআই এটিসি এসএসএস এসএসএস ডিকনফিগারেশন। আমরা এসে এই যে এই পোর্টটাকে আনকমেন্ট করে দিব, কমেন্ট করে দিয়ে এখানে আমাদের যে পোর্টটা দিব সেই পোর্টটা দিয়ে আমরা এটা কন্ট্রোল এক্স দিয়ে সেভ দিয়ে বের হয়ে যাব এবং তারপরে সার্ভিসটা রিস্টার্ট দেবো, দেন ঠিক হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং। এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা